সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিভোর তরফ থেকে চায়নার বাজারে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, ভিভো v25। তো এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, ভিভো v25 এবং v25 প্রো। দর্শক বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে পাওয়ারফুল একটি চিপসেট এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে, ভালো ক্যামেরা কোয়ালিটি। এই ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB 128GB এবং 8GB 256GB, 12GB 256GB। এই ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। সো দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিভো v25 প্রো, এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এই ফোনটির প্রাইস বা কেমন হতে পারে, দাম হিসাবে কতটুকু বেলো ফোমানি প্রোভাইড করবে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিও। সো তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, স্মার্টফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। যারা ভিভো ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে স্মার্টফোনটির লুক আর বিল্ড কোয়ালিটি। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, তার পাশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট এবং তার নিচের অংশে রয়েছে ভিভোর ব্র্যান্ডিং। দর্শক বন্ধুরা, এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। ফোনটির বডি এবং ফ্রেম মেটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। তবুও এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। পার্সোনালিভাবে এই ফোনটির লুকিং আর ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.56 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120Hz রিফ্রেশ রেট। আরও থাকছে মাল্টি টাচকিং এবং HDR10+ রেজুলেশনের সাপোর্টেড 398 PPI ডেন্সিটি। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাঞ্চল কাটিং সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের গাতি একদমই হবে না, আর 120Hz রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। আর এই ফোনটি আউটডোরে ব্যবহার করলে কোনো ধরনের ব্রাইটনেসের গাতি একদমই ফিল হবে না। তো দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে এখানে একটি সুপার ডোবার চমৎকার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। ওভারঅল সব কিছু মিলিয়ে বর্তমান সময় হিসেব করলে এর ডিসপ্লে পারফরমেন্স ভালোভাবেই পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের যা f/1.8 aperture। এর সেকেন্ড ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f/2.2 aperture, এবং থার্ডে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর যা f/2.4 aperture। দর্শক বন্ধুরা, এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। এর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে যেসব দেওয়া হয়েছে, জাইরো EIS স্টেবিলাইজেশন, আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটো এবং ভিডিও শুট করতে পারবেন এর ক্যামেরা দিয়ে। এর ফটো শুটের ক্ষেত্রে UIS এবং ভিডিও শুটের ক্ষেত্রে জাইরো EIS স্টেবিলাইজেশন ফিচারটিও দেওয়া রয়েছে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ফটো পারফরমেন্স কেমন হবে? এক কথায় বলতে গেলে 64 মেগাপিক্সেলের সাথে একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে অনায়াসে খুব ভালোভাবে ফটো শুট করতে পারবেন এই ফোনে। আর আমরা অনেকেই জানি ভিভো ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে, তবুও এই ফোনটির ফটো এবং ভিডিও শুটের ক্ষেত্রে খুব ভালোই পারফরমেন্স পেয়ে যাবেন, কারণ এখানে একটি 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, UI হিসেবে থাকবে Pantachu 12 ভার্সন। এই ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে থাকবে 8GB 128GB এবং 8GB 256GB, 12GB 256GB। এই তিনটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল লঞ্চ হবে। দর্শক বন্ধুরা, আরেকটি দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাবে, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। ফোনটির ফোর সেন্ট বাটন হিসেবে থাকছে ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C। তবে আরেকটি জিনিস কমতি রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক ব্যবহার করা যাবে না, আপনার USB Type-C মধ্যে সব কাজ চালিয়ে নিতে হবে। এইবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে কথা বলি, এখানে আসলে দেখা যায় MediaTek Dimensity 1300, যেটি 6nm আটা পিকচারে বিল করা একটি ওকটা কোর CPU, আর GPU হিসেবে দেওয়া হয়েছে মালি G77 MC9। দর্শক বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? বলতে গেলে আমরা অনেকেই এই চিপসেটটির সাথে পরিচিত। সো যারা খুব বেশি গেমিং করেন, পাবজি, ফ্রি ফায়ার, আসপল 9, কল অফ ডিউটি, এই ধরনের যত ধরনের হেভি হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম অনায়াসে আরামসে খেলতে পারবেন এই ফোনে। আর যারা নিত্য প্রয়োজনীয় ফটো এডিটিং, ভিডিও এডিটিং, মাল্টিটাচিং, এই ধরনের হেভি হেভি অ্যাপ্লিকেশন ইউজ করে থাকেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। সো এক কথায় বলতে গেলে এখানে একটি ভালো ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে এর প্রসেসরের সেকশনটিও ইজিলি মেনে নেওয়া যায়।
এইবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশনে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় 4500 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে একটি 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে একটি ফ্ল্যাগশিপ প্রসেসর থাকার কারণে 6 nanometer অনায়াসে একদিন প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গেছে ভিভো v25 এবং v25 প্রো, এই দুটি ভেরিয়েন্ট। তো দর্শক বন্ধুরা, এই ফোনটি চায়নার বাজারে দাম রাখা হয়েছে 2899 ইয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 40-41 হাজার টাকার আশেপাশে, আর ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দেখা যায় 33-34 হাজার রুপির আশেপাশে। দর্শক বন্ধুরা, এই ফোনটি চায়নার বাজারে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেলেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটি। সো দর্শক বন্ধুরা, 40 হাজার টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমেই আমি বলবো এখানে একটি ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, অনায়াসে পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনে। দ্বিতীয়ত, এখানে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5 চুল কাটিং, HDR10+ রেজলিউশনে ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। আর তৃতীয়ত, এর ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালোই পেয়ে যাবেন, 64 মেগাপিক্সেলের সাথে 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর থাকার কারণে। সো দর্শক বন্ধুরা, এই ফোনটি 40 হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনার জন্য কেমন হবে? আমি বলবো 40 হাজার টাকা বাজেট সেগমেন্টে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।